নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সরস্বতী পূজা দু মন্ত্র শাড়ি ও ফুল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও বর্তমান বছরে দু হাজার কবে পড়েছে সরস্বতী পূজা তার সঠিক তারিখ সময় ও সরস্বতীর প্রণাম মন্ত্র তা আমি জানিয়ে দেব এবং এই দিন কোন রঙের শাড়ি এবং কোন ধরনের ফুল মাকে অর্পণ করলে আপনি সবচেয়ে বেশি সুযোগ লাভ করতে পারবেন আপনার সন্তানের বিদ্যা সবচেয়ে বেশি উন্নতি হবে এবং সবচেয়ে বড় কথা আপনার গৃহে সুখ ও শান্তি বিরাজ থাকবে সে সম্পর্কে আলোচনা করব তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি বর্তমানে দু হাজার বাইশে সরস্বতী পূজা পড়েছে পাঁচই ফেব্রুয়ারি শনিবার পাঁচই ফেব্রুয়ারি শনিবার থেকে সরস্বতী পুজো স্টার্ট সরস্বতী পুজো শুরু হবে পাঁচই ফেব্রুয়ারি সকাল সকাল সাতটা সাত মিনিট থেকে শ্রী পঞ্চমী তিথি এবং শেষ হবে ছয় ফেব্রুয়ারি রবিবার সকাল সাতটা ন মিনিটে সুতরাং যে পূজা শনিবার সকাল সাতটা সাত মিনিটে শুরু সেই পঞ্চমী তিথি শেষ হবে রবিবার সকাল সাতটা নিনট সরস্বতী পুজো তাই শনিবারই আমরা ধরব শনিবার সারাদিন সরস্বতী পুজো অন্য একটি পত্রী পঞ্জিকা মতে সরস্বতী পুজো পাঁচই ফেব্রুয়ারি রাত তিনটে সাতচল্লিশ মিনিট থেকে ছয় ফেব্রুয়ারি রাত তিনটে ছেচল্লিশ পর্যন্ত যেহেতু পঞ্চমী তিথি শনিবার তাই সমস্ত পঞ্জিকা নিয়েই বলা যায় শনিবারই সরস্বতী পুজো সকালেই সরস্বতী পুজো সকাল সাতটা সাত বা অন্য পঞ্জিকা মতে রাত তিনটে সাতচল্লিশ যেহেতু রাত তিনটে সাতচল্লিশে আপনি পুজো করতে যাবেন না তাই সকাল সাতটা সাতকেই সরস্বতী পুজোর প্রধান সময় হিসাবে আমরা ধরব তাই পাঁচই ফেব্রুয়ারি শনিবার আপনি সকাল সাতটা সাত মিনিট থেকে পঞ্চমী তিথি শুভ সরস্বতী পুজো আমাদের সকলের মা সরস্বতী পূজিত আমিও যেহেতু একজন শিক্ষক আমার কোচিন ও বর্তমান বছরে সরস্বতী পূজা অবশ্যই হবে তা হবে শনিবার সকাল সাতটা সাত মিনিটে এবং সারাদিনই বিভিন্ন স্থানে সরস্বতী পূজা চলবে আজ আর সরস্বতী পূজা শুধু কোচিনে নয় প্রত্যেক বারোয়ারি প্রত্যেক বাড়িতে এমনকি যে বাড়িতে ছাত্র ছাত্রী নেই সেই বাড়িতেও হয় তাই সরস্বতী পুজো আর বিদ্যার দেবী নয় সরস্বতী মা লক্ষ্মীর মতো আমাদের ঘরের মেয়ে হয়ে গেছে এবার আসুন বলি সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্র ও জয় জয়রাচর সারে কুচযুক শোভিত বিনা বিনার্জিত পুস্তক হস্তে ভগবতি ভারতী দেবী নমস্তে ও সরস্বত নম নেত ভদ্রক্যম নম বেদ বেদাঙ্গ বিদ্যাস্থানে বিদ্যা চ সচন্দ পুষ্পিল্ল পঞ্জলি সরস্বত নম সরস্বতীর জলি মন্ত্র এবার আসুন আমি বলি যে আপনারা কোন রং ব্যবহার করবেন হ্যাঁ আপনারা অবশ্যই সরস্বতী ঠাকুর তো কিনে আনবেন আপনারা সরস্বতী ঠাকুর কিনে আনবেন তার যে পরনে শাড়ি সেই শাড়ি সাদা না যেন হয় তা যেন হয় অবশ্যই হলুদ এবং আপনার ছোটো ছোটো ছেলে মেয়েদের ছোটো ছোটো বাচ্চাদের অর্থাৎ যারা শাড়ি পরতে শিখেছে বা শাড়ি পরতে চায় তারা যেন হলুদ রঙের শাড়ি পরে বা ছেলেরা যেন হলুদ রঙের পাঞ্জাবি পরে এতে আরো বেশি শুভ ফল পায় ফুল হিসাবে অবশ্যই হলুদ বর্ণের গাঁদার ফুল অবশ্যই সবচেয়ে পবিত্র মা সরস্বতীর কাছে যে সাবজেক্টটা সবচেয়ে দুর্বল সেই সাবজেক্টটাকে সেই বইটাকে পুজো করে নিতে হয় এবং অবশ্যই যে সমস্ত পেনে যে সমস্ত জ্যামিতির ইনস্ট্রুমেন্টে যে সমস্ত গবেষণার জিনিসপত্র সবই এমনকি ল্যাপটপ পর্যন্ত আপনি মা সরস্বতীর কাছে পূজা করিয়ে নেবেন সুতরাং আজকের এই ভিডিও সরস্বতী পূজা দু হাজার বাইশে সঠিক সময় সঠিক তারিখ সঠিক মন্ত্র আমি বলে দিলাম এবং রং এবং শাড়ির কালারও বলে দিলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে আরও আরো শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইকও দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ